নমস্কার হে গোসাই, আপনার অনেক ভক্তবৃন্দ আছে, তাই আজ আমি শামিম আলী চিস্তি আপনাকে সামনে রাখিয়া আপনার কাছে কিছু আলোচনা করব। সেই আলোচনাটি হল শ্রীকৃষ্ণ জগৎপিতা। সনাতন ধর্মের লোকে এটাই জানে, তিনি সমস্ত জগৎকে লালন পালন করে রাখে এবং বিভিন্ন দেবতার মাধ্যমে, এবং এই জন্যে জানতে চাচ্ছি যে তিনি তো জগৎপিতা, তাকে সবাই মানে, সমস্ত দেব দেবতারাও মানে, এবং মানব জাতির মধ্যে যারা সনাতন ধর্মে আছে তারা কৃষ্ণ কৃষ্ণ বলে তারা প্রেমে বিভোর হয়। তাহলে এরকম একজন মহামানব তিনি এই পৃথিবীতে প্রেরণ হইলেন, তাহলে যিনি অবতার রূপে পৃথিবীতে আসলেন তিনি 16,800 বিবাহ তিনি কেন করলেন, এর মূল উদ্দেশ্য কী, আমাদেরকে আজ বিজয় গোস্বামী আমাদেরকে বলে শোনাবেন যে মূল বিষয়টা কী। হরে কৃষ্ণ। এখানে যে আপনি পি সাহেব যে প্রশ্ন রাখলেন, হ্যাঁ, শামিম আলী চিস্তি পি সাহেব উনি যে প্রশ্নটা রাখছেন, প্রশ্নটা শুনতে হয়তো স্বাভাবিক, আসলে কিন্তু সহজ না, আবার কঠিনও না। ভগবান কৃষ্ণ যা করে জীবের মঙ্গলার্থে করে, তার নিজের জন্য সে কিছু করে না, তার ভক্তের মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য সে যুগে যুগে অবতার হইয়া ভক্তের বাসনাগুলি পূরণ করে। এখানে প্রশ্ন করা হয়েছে যে শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী কেন, যদি সে যদি জগৎ স্বামী হয়ে থাকে, এই সারা জগতের এই সে স্বামী, শুধু 16,000 নয়, সে প্রত্যেকের হৃদয়ে আনন্দ দান করে। যদি সে হৃদয়ে আনন্দ দান না করতে হলে তাহলে স্বামী আর স্ত্রীর কোনো প্রয়োজন ছিল না। তাই সে 16,108 জন যে আছে তারা একটা নির্দিষ্ট করা। ভগবান কৃষ্ণ যখন পূর্বের অবতারে রাম হইয়া অবতারিত হয়েছে, তখন তখনে রাম সীতাকে উদ্ধারের জন্য রাবণের সাথে যুদ্ধ করে জয় করছিলেন। যুদ্ধে জয় করে তিনি সীতাকে উদ্ধার করে যখন বাড়িতে নিয়ে আসলেন তার রাজপুরীতে, তখন শত শত নারীরা পুরুষরা সবাই আসছে যে রাম এত বড় গুণী যে রাবণকেও সে বধ করতে পারছে, এরকম শক্তিশালী যে জীবের মধ্যে এরকম শক্তিশালী কাউকে দেখি না, সবাই রামকে জয়ধ্বনি করতেছেন। এখানে যে নারীরা আসছে নারীরা মনে মনে কামনা করছিলেন যদি এরকম স্বামী যদি আমারও হতো, যে সে ধর্মিক এবং শক্তিশালী, তার গুণে গুণান্বিত, এরকম গুণের স্বামী যদি আমাদের হতো তাহলে আমাদের জীবনটা সাফল্য হইতো, এবং আমরা ভগবানের স্ত্রী হইয়া যে তার স্বাদ আস্বাদন করতে পারতাম, ভগবানের স্ত্রী হওয়াটা যে কী স্বাদ। তখন রাম অন্তর্যামী ভগবান সে বুঝতে পারতেছে যে তারা এই কামনা করতেছে, তখন রামও মনে মনে অন্তর দিয়ে বলল, যাও তোমাদের মনের বাসনাগুলিও পূর্ণ হবে, যেহেতু আজকে আনন্দের দিন, এই আনন্দের দিনে তোমরা যে প্রার্থনা করছো এই প্রার্থনাগুলো তোমাদের পূর্ণ হবে, তবে এই যুগে না, আমি যখন কৃষ্ণ হয়ে পৃথিবীতে অবতার হব তখন তোমরা প্রত্যেক রাজার ঘরে রাজকন্যা হয়ে জন্ম নিবা, তখন আমি এই তোমাদেরকে স্ত্রী হিসাবে লাভ করব।
এখন স্ত্রী হিসাবে যে লাভ করছে, কিন্তু ভগবান কিন্তু কারো রাজকন্যার বাড়িতে গিয়া রাজার বাড়িতে গিয়া কিন্তু বিয়ে করে নাই। ওই সময় এক অসুর ছিল নরকাসুর, এই নরকাসুর মনে মনে প্রতিজ্ঞা করলো যে এই পৃথিবীর যত রাজকন্যা আছে সব উনি একত্র করলো। তার কামনা ছিল যে 16,108 জন যদি হয় আমি একত্রে তাকে তাদেরকে বিবাহ করব। নরক রাজা ছিল খুব শক্তিশালী, সে তপ জপ করে সে ভগবানকে লাভ করছে, তার কামনা পূরণ হয়েছে, সে যা ইচ্ছা তাই করতে পারত। যখন 16,100 বিয়ে করছে আর আটজন রাজকন্যা পাইতেছে না, এদিকে কৃষ্ণ ওই আটজনকে বিয়ে করে ফেলছে, তখন ওই আটজনের অপেক্ষায় তিনি রয়ে গেছে বিয়ে করার জন্য। নারীরা যখন এই কারাগারে আছে তখন তারা কৃষ্ণকে স্মরণ করলো, হে কৃষ্ণ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। তখন কৃষ্ণ তাদের স্মরণে শরণাগত হইয়া সেই অসুরকে সে বধ করলো। বধ করার পরে যে অসুরকে যে বধ করছে, বধ করার পরে এই নারীগুলা বলতেছে যে এখন তো তুমি আমাদেরকে উদ্ধার করছ, এখন আমরা কি করব। কৃষ্ণ বলছে আমি তোমাদেরকে যার যার স্থানে পৌঁছে দিয়েছি। তোমার নারীরা বলল যে না আমরা আর ওইখানে যাব না, কারণ আমরা পরপুরুষের হাতে স্পর্শ হয়ে গেছি, এই নরকাসুরের হাতে স্পর্শ হয়েছি, আমাদেরকে কেউ বিবাহ করতে চাইবে না। তাহলে কৃষ্ণ বলল তাহলে তোমাদের কি করতে হবে, তুমি যা করো আমরা সর্বস্ব তোমাকে দান করে দিলাম, তোমার যা ইচ্ছা, কিন্তু আমরা আর ফিরে যাব না, আমরা তোমার আশ্রয়ে থাকতে চাই। এই তখন কৃষ্ণ তাদেরকে নিয়ে সমুদ্রের পারে সমুদ্রকে বলল, হে সমুদ্র তুমি আমাদেরকে একটা স্থান দাও। তখন তাদের একটা স্থান দেওয়া হইলো, ওই রাজ্যটার নাম হইলো দ্বারকা। তো এই দ্বারকা রাজ্যেতে এই তার স্ত্রীকে সবাইকে নিয়ে সে ওইখানে বসবাস করলো। তো তারা স্ত্রীরা প্রত্যেকের স্ত্রীর কাছে একটি করে কৃষ্ণ হয়েছে। 16,108 জন যে নারী, তারা কিন্তু কখনো বলতে পারে নাই যে কৃষ্ণ আমার কাছে নাই, প্রত্যেকের ঘরে ঘরে কৃষ্ণ। এইভাবে তারা কৃষ্ণকে স্বামী রূপে পাইছে, তাদের কোনো অভাব বা অনটন অসুখ কিছুই ছিল না। তো এই যে 16,108 জন নারী, তাদের মনের বাসনা পূর্ণ হয়েছে আগের জন্মের, তাই কৃষ্ণ 16,108 জন স্ত্রী। তবে আপনারা বলতে পারেন যে একটা মানুষের দুইটা তিনটের বেশি স্ত্রী থাকে না, তবে তার এই এত স্ত্রী কীভাবে থাকে, সে ভগবান হয়ে স্ত্রী এতগুলা কীভাবে হয়। আপনারা এর মাধ্যমে বুঝতে পারেন যারা দুইজন তিনজন স্ত্রী কন্ট্রোল করতে পারে না, সে 16,108 জন স্ত্রী কন্ট্রোল বা প্রত্যেকের ঘরে ঘরে সে কৃষ্ণ হইতে পারছে, এই জন্য তার সাথে কোনো তুলনা হয় না। এতেই আমরা বুঝি যে সে কৃষ্ণই ভগবান। হরে কৃষ্ণ, আমি এইখানে সমাপ্ত করলাম। বিজয় গোস্বামীর কাছে আমরা মূল্যবান আলোচনা শুনলাম। তবে হে সমস্ত সনাতন ধর্মের ব্যক্তিগণ, আপনাদের কাছে একটি কথা বলার, সেটি হলো কি যে তিনি যেই কথার উত্তর করলেন, এই উত্তর আপনাদের কি মনের মধ্যে বা জ্ঞানের মধ্যে কি এই সুন্দর দৃষ্টিতে নিয়েছেন, নাকি আপনাদের এর বিপিঠে কোনো কথা আছে? যদি মনে করেন যে হ্যাঁ তার কথাগুলো ঠিক আছে তা ঠিক, আর যদি বলেন যে না কথাগুলো ঠিক হয়নি, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি বলেন যে হ্যাঁ আমরা এই বিজয় গোস্বামীর আরও আলোচনা শুনতে চাই, তাহলে সামনে পাবেন। আর
যদি বলেন যে এই ধরনের কিছু আলোচনা আমরা শুনতে চাই, অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীতে আপনাদের কাছে সেই আলোচনা নিয়ে আমরা উপস্থিত হব। তো সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তো পরবর্তীতে আপনাদের কাছে আমাদের এই আলোচনা পৌঁছে যায়।